হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজকে সকাল সকাল ভিডিওটা একদম ঠাকুর ঘর দিয়ে শুরু করেছি, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সেদিনকে ওই বাড়ির ঠাকুর ঘর তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর, আর আজকে দেখাচ্ছি দেখো আমার শ্বশুর বাড়ির ঠাকুর ঘর। আমার শাশুড়িমা আর শ্বশুরমশাই তারা স্বামী স্বরূপানন্দের দীক্ষিত, তো তাই তারাই ওঙ্কার বিগ্রহকে পুজো করেন। তো আজকে তো দেখলেই ব্লগটা শুরু করেছি একদম সকাল সকাল ঠাকুর ঘর দিয়ে, আর মা তখন ওখানে পুজো দিচ্ছিল। তারপরে আমার ঘরে টুকটাকি কাজ ছিল, কিন্তু সেগুলো শ্যুট করিনি। বুঝতেই পারছো সবসময় ক্যামেরা চালিয়ে ওইভাবে কাজ করা যায় না, তো ওই জন্য শ্যুট করিনি। আবার যেদিনকে পসিবল হবে সেদিনকে তোমাদের সাথে সেগুলো দেখাবো। আর আজকে আমাদের একটু তাড়াহুড়াও আছে, কারণ আজকে আমরা দুপুরে খাওয়ার পর একটু বেরোবো। না, তোমরা হয়তো ভাবছো যাবো পুজোর শপিং করতে, কারণ রোববার দিন মহালয়া, তো আর তো পুজো বেশি দিন বাকি নেই, চলেই এসেছে। কিন্তু না, পুজোর শপিং না, আজকে যাব হচ্ছে আমার মামার বাড়িতে আমার দাদু দিদুনকে পুজোর জামা কাপড় দিতে। তো তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, সারাদিন কী করি। আর এখন দেখো চলে এসেছি বারান্দায়, এখন জামা কাপড় মেলবো। আর যেহেতু অল্প জামা কাপড় ছিল তাই আর ছাদে নেইনি, আর যা রোদ সবসময় ছাদে যাইও না, বারান্দাতেই মেলে দিই। আর এখন কৃষ্ণেন্দু স্নানে গেছে, তো স্নান থেকে বেরোলে আমরা লাঞ্চ করব, দেন তারপর তো বললামই তোমাদেরকে বেরোবো। আর এখন আমার তো কোনো কাজ নেই, তাই একটু বসে থাকি, বসে একটু ফোন দেখি। ঘরের এই কর্নারটা হচ্ছে সব থেকে ফেভারিট, আর আমি এখন বসে বসে তোমাদের কমেন্ট করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো, বা তোমরা আমাদের থেকে কি দেখতে চাও সেগুলোও আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করব। আর দেখো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা একদমই নতুন, তো বুঝতেই পারছো আমরা তো কেউই আর এগুলোতে প্রফেশনাল নই, তো আস্তে আস্তে হয়তো আমরাও প্রফেশনাল ব্লগারদের মতোই হয়ে যাব। কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্টটা প্রয়োজন, তো প্লিজ সবাই তোমরা সাপোর্ট করো। আমি এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে, কারণ দুপুরে লাঞ্চ করতে এসেছি, তো এখানে খাবার রেডি করব, মানে খাবারগুলো সার্ভ করব। আর আজকে দুপুরের মেনুতে আমার একটা ফেভারিট জিনিস হয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করব। এই আইটেমটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তবে হ্যাঁ, আমার বর এটা খায় না, ও একদমই ভালোবাসে না মাছের মাথা খেতে, আর মুড়ি ঘণ্ট তো ও খায় না। কিন্তু মা, মানে শাশুড়িমা আমার জন্যই এটা করে, কারণ যেহেতু আমার খুব ফেভারিট, আর সত্যি এটা খুব ভালো করে মা, আর খেতেও খুব ভালো হয়। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর আমার ফেভারিট আইটেমটা তো তোমাদের দেখালাম, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর ওই যে ওখানে বসে আছে কৃষ্ণেন্দু, ও এখন অফিস করছে, তো আমরাও বেরোবো, এরপর রেডি হব। তো চলো রেডি হয়ে তারপর আবার কথা বলবো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। রেডি হয়ে একেবারে গাড়িতে উঠে গেছি, আর তখন তো তোমরা দেখলে যে আমি ঘর থেকে বেরোলাম, কিন্তু রেডি হওয়ার পর পুরো আউটফিটটা দেখাতে পারিনি, কারণ যেহেতু কৃষ্ণেন্দু অফিস করছে, তো আর সময় নেই যে ও তখন আমাকে শ্যুট করে দেবে। তো এখন গাড়িতে উঠে গেছি, এই যে মা এখানে বসে আছে, আর বাবা একটুখানি গেছে একটা কাজে, ওর জন্য বাবার জন্য ওয়েট করছি, বাবা আসলে আর কৃষ্ণেন্দু আসলে আমরা বেরোবো।
তো মামার বাড়ি এসে গেছি আর দেখতেই পাচ্ছো আমার কোলে কে বসে আছে। তোমার নাম কি বলে দাও? বিতিশা পাল। বিতিশা পাল, তোকে তো সবাই চেনে তাই না? ও হচ্ছে আমার মামার মেয়ে, আর বাকি সবার সাথে আলাপ করাবো কিন্তু সবাই এখন একটু বিজি, তাই জন্য আস্তে আস্তে সবাই ফ্রি হোক তারপর সবার সাথে আলাপ করাবো। আর এই যে এখানে এসে একজন মশা পড়েছে অফিস নিয়ে, সারাক্ষণ যেখানেই যায় সেখানেই। আসলে আজকে যেহেতু থার্সডে ওর ছুটি নেই তাই কিছু করার নেই। আমার ব্লগ দেখিস? সত্যি কথা, স্কুল গেছিস আজকে? না আজকে যাইনি। কেন? আজকে অ্যালার্ম দিয়েছিল 5টার সময়, বাজেনি তাই। ও দেখেছো, ওর অ্যালার্ম বাজেনি তাই ও আজকে স্কুল যেতে পারেনি। বলো তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই ভালো আছো তো? ওরা সবাই যখন উত্তর দেবে তখন আমি তোকে বলে দেবো, ঠিক আছে? ওরা তো সবাই এখন তো ভিডিওটা দেখতে পাচ্ছে না, যখন দেখতে পারবে তখন আমি তোকে বলবো। একটা ম্যামের জন্য একটা জিনিস বানিয়েছি, সেটা আমি স্কুলে যেতে পারিনি তাই দিতে পারিনি। তাহলে তোমরা দেখো কি জিনিস বানিয়েছে, দেখা? এই দেখো, দেখেছো? তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, হ্যাঁ প্রীতিশার এটা কেমন হয়েছে। তারপর প্রীতিশাও কিন্তু, প্রীতিশাকে কিন্তু আমি সেই কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো। দেখা বাকিগুলো, দেখা দেখো কত বানিয়েছে। এই দেখো, দেখেছো কত বানিয়েছে? আরো একটা বানিয়েছে ওই যে ওখানে আছে, এটা হচ্ছে কালারিং। দেখো কালারিং বানিয়েছে, ঠিক আছে? তুমি যখন কালকে স্কুল যাবে তখন ম্যামকে দিয়ে দেবে, ও যখন কালকে স্কুল যাবে ও ম্যামকে এটা দিয়ে দেবে। এই দেখো এটা আমার ঠাম্মা। তোর ঠাম্মার কি নাম বল? গায়ত্রী পাল। দিদি, এই দেখো এটা হচ্ছে আমার দিদুন, আর এইদিকে রয়েছে হচ্ছে মা আর মামি, এটা হচ্ছে আমার ছোট মামি, আর আমার বড় মামা, বড় মামি থাকে হচ্ছে ঢাকুরিয়া। তো আবার ওদের বাড়ি যখন যাব তখন ওদের সাথে তোমাদের আলাপ করাবো। আমরা এখন সবাই এখানে বসে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। তো চা খেয়ে আড্ডা দিয়ে চলে এসেছি দাদু দিদুনকে এখন তাদের পুজোর গিফটগুলো দিতে। তো দেখো এটা আমি দাদুকে দিয়েছি, এই টি শার্টটা, আর দিদুনকে এই শাড়িটা দিয়েছি। এই যে দেখো হচ্ছে আমার দিদুন, এটা আমার দাদু, এই যে বাবা এখানে বসে আছে প্রীতিশাকে নিয়ে, এই যে আমাদের বাবলু কাকু, এই হচ্ছে মা, মামি, হ্যাঁ দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো সবাইকে দেখালাম যখন তখন আমার বটটা বাদ যায় কেন। এই যে দেখো এটা হচ্ছে আমার মামার ছেলে প্রীতম, ও খুব লাজু, ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। আর এ হচ্ছে তার বোন প্রীতিশা, বল দাদা ভাইকে আলাপ করা। এটা তো দাদা ভাই, আর আমি কে হই? এই যে মামি এপাশে আছে, এই যে আমার নাম। তো দেখো এখানে আছে চিকেন চাউমিন, চিকেন মোমো, স্যুপ, মিষ্টি, এই সব কিছু মামি আমাদের জন্য নিয়ে এসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা করে দাও। টাটা। তো
তো চলো আবার বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে ফ্রেশ হয়ে কথা হবে। তো দেখো এটা ছিল আমার আজকের আউটফিট, যেহেতু কৃষ্ণেন্দুর অফিস তো ও তো আর কোনো ভিডিও কিছু শ্যুট করতে পারেনি, করে দিতে পারেনি, ওই জন্য আমি বাড়িতে আসার পর ভাবলাম তোমাদের সাথে একটা আউটফিটটা শেয়ার করি, কারণ এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে আর পুজোর আউটফিটগুলোর মধ্যে এটা একটা, তো পরে ফেললাম যেহেতু রোববার দিনই মহালয়া, পুজো তো শুরু হয়েই গেছে। ফিরে এসে দেখতেই পারলে তোমাদের সাথে আজকের আউটফিটটা শেয়ার করলাম, আর বলেইছিলাম যে যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি আউটফিটটা। তারপর ফ্রেশ হলাম আর যেহেতু ডিনার করে এসেছি তাই আর রাতে কোনো ডিনারের কিছু ছিল না বাড়িতে, তো সত্যি খুব মজা হলো মামা বাড়িতে। আর আমি কিভাবে আজকে আমার দিনটা স্পেন্ড করলাম সেটা তো তোমাদেরকে পাঠালাম। তবে হ্যাঁ, বনু আজকে কোনো ভিডিও করেনি, কারণ যেহেতু ও তো বললোই আজকের ব্লগে যে ও দীপান্বিতার বাড়িতে যাবে আর ওখানেই ও আজকে ছিল, তো বুঝতেই পারছো বন্ধুর বাড়িতে অনেকদিন পরে গেছে, তো সেই জন্য আর কি যেটা হয় হাসি ঠাট্টা গল্পতেই মেতেছিল, ও আজকে কোনো কিছু শ্যুট করেনি, তো ও আবার কালকে শ্যুট করবে। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, এরপর দেখো বনু কী কী করেছিল। আর হ্যাঁ, আজকের ব্লগে একজন আমাকে বলেছো যে হেয়ার কাট করে দেখাতে, বাট সরি গো আমি এবার হেয়ার কাট করতে পারবো না, তার কারণ যেহেতু আমার বিয়ে হয়েছে এক বছর হয়নি, তো এক বছরের আগে আমাকে আমার বাড়ির থেকে হেয়ার কাট করতে দেবে না, তো সেই জন্য। আর এটা নিয়মেও বলে, তো যাই হোক যেহেতু আমার ঠাম্মা রয়েছে আমার বাড়িতে বয়স্ক মানুষ, তো তিনি এগুলো খুব মানেন, তো আমিও সেই জন্য মানছি। তো এবার পুজোর স্পেশাল হেয়ার কাট তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে হ্যাঁ আমি পার্লারে যাই, স্পা করি, তো যদি পুজোর আগে যাই, কারণ এই সময় ভীষণ ভিড় হয় তো আমার খুব একটা ইচ্ছা নেই, বাট যদি আমি যাই পার্লারে স্পা করাতে তো সেটা তোমার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যাবো তো পার্লারে অবশ্যই আইব্রো করাতে, বাট সেইটুকু যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দিও। গুড মর্নিং সবাইকে, আমি কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কারণ ওদের বাড়িতে আমি হাসি আড্ডাতে মেতেছিলাম, আর সত্যি কথা বলতে গেলে আমি সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি ওই বাড়িতে গিয়েও, তাই কোনো ব্লগ হয়নি শ্যুট করা। আরও একটা কথা, তোমরা ওই আমার আগের ভিডিওটাতে অনেকেই অনেক কিছু বলেছিলে, জায়গাটা খুব সুন্দর খুব ভালো হয়েছে, তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার আঁকাটাকে এত ভালো বলার জন্য। আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম আরও ছোটোখাটো কিছু শেয়ার করার, তো সেগুলোও দেখতে থেকো। আজকে আমি এখন রেডি হয়ে গেছি কারণ আজকে আমার কলেজ আছে আর আমি এখন কলেজ যাবো, অলমোস্ট রেডি হয়ে গেছি, আমি এখন খাবো, খেয়ে তারপর কলেজ যাব। তো চলো আজকে চেষ্টা করব কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করার, জানি না কতদূর করতে পারবো কিন্তু তাও চেষ্টা করব। তো চলো দেখতে থাকো এখন। তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, এবার যাব আমি, বেরোবো কলেজের জন্য, তো চলো বাদ বাকিটা গিয়ে পরে শেয়ার করবো যতটা পারবো, আগেই বলেছি যদি পারি তাহলে তোমাদের সাথে কিছু ক্লিপিংস অন্তত শেয়ার করবো, তো চলো এখন বেরোনো যাক। দেখতেই পাচ্ছ আমি স্টেশনে চলে এসেছি আর একটু পরেই ট্রেন চলে আসবে, তো চলো এখন কলেজে যাওয়া যাক। আমি এখন নেমে পড়েছি আর প্রায় 10 মিনিট মতো হাঁটার পরই আমাদের কলেজ চলে আসে। আর আজকে আমি এসেছি কলেজে স্পোর্টস এরিনায়, মানে এখানে হচ্ছে একটা ক্লাব টাইপের যেখানে তোমরা সমস্ত রকমের গেমস খেলতে পারবে, তো আজকে আমরা ফার্স্ট ক্লাস না করে এখানেই চলে এসেছিলাম। আর এখানে আমরা এসে দেখতেই পাচ্ছ ক্যারাম সাজাচ্ছি আর সেটাই খেলেছিলাম, ভীষণ মজা হয়েছিল। তো দেখো আর কি কি করি। এটা হচ্ছে আমাদের কলেজের লাইব্রেরি আর এখানে বেশিক্ষণ শ্যুট করতে পারিনি কারণ এখানে ভিডিও করা একদমই অ্যালাউ নেই। তো তোমাদের সাথে আমাদের ক্লাসরুমটাও শেয়ার করলাম, এটা হচ্ছে আমাদের ক্লাসরুমটা, দেখতেই পাচ্ছ পুরো একদম ফাঁকা কারণ কেউই তখনও প্রায় ক্লাসে এসে পৌঁছায়নি। তো হাই, আমি এখন কলেজ থেকে ফিরে এসেছি আর আমার ফিরতে ফিরতে এরকমই প্রায় বেজে যায়, একটু সন্ধ্যা সন্ধ্যাই হয়ে যায়। আর ট্রেনে এত ভিড় ছিল বাবা বলার মতো না, যে আমি সাহস করে ক্যামেরাটাও বের করতে পারিনি ট্রেনের মধ্যে, এতটাই ভিড় ছিল। আর তোমরা তো জানোই যে
ট্রেন কোনো সময়তেই ফাঁকা থাকে না, সে সকাল বলো আর দুপুর বলো আর বিকাল বলো সবসময়তেই পুরো একদম ভিড় থাকে। তো আজকেও সেরকমই ভিড় ছিল, তো আমি ফোনটা একদমই বার করতে পারিনি। যা সকালবেলা যাওয়ার সময় তোমাদেরকে একটুখানি স্টেশনটা দেখিয়েছি, ব্যাস ওই অবধি। আর তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করেছি, বেশি তো শেয়ার করতে পারিনি। আর যেহেতু ট্রেনে ভীষণ ভীষণ ভিড় ছিল আসার টাইমে, আর তার উপর তো জানোই যে লেডিসে উঠলে মারপিট লেগেই থাকে, তো আজকেও সেরকম একটা বউ আর একটা বউকে মেরে চোখ একদম ফুলিয়ে দিয়েছে। তো সেখানে আমার আর সাহস হয়নি যে ফোন বের করে শ্যুট করার, তো আমি কতক্ষণে নামবো সেটা ভাবছিলাম। তো এক লাস্ট নেমে আমি বাড়িও পৌঁছে গেছি, আর তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে আমরা স্পোর্টস এরিনায় গেছিলাম। মানে হচ্ছে ওটা হচ্ছে একটা টাইপের ক্লাবই বলতে পারো, যেখানে নাকি তোমাদের ধরো ভালো লাগলো না একটা কোনো ক্লাস করতে, ওখানে গিয়ে তোমরা খেলতেও পারো। তো সেখানে গেছিলাম আর আমরা খেলেছিলাম ক্যারম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো অল্প অল্প শ্যুট করতে পেরেছি, বেশি তো করতে পারিনি। আর লাইব্রেরিতেও গেছিলাম, সেখানেও অল্প ক্লিপ নিয়েছি, যেহেতু নাকি ভিডিও অ্যালাউ নেই তো বেশি শেয়ার করতে পারিনি। একটুকুনি করেছি, এসে বলছে এই ফোন রাখো, তো আর বেশি শ্যুট হয়নি, অল্পই ক্লিপ নিয়েছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন আমি ঝটপট করে হয়ে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে ব্যস তারপর ঘুম। আর কালকে আমি আরেক জায়গায় যাবো, একটা ফ্রেন্ডের বাড়িতে, সেখানে গিয়েও তোমাদের সাথে কথা হবে, কিন্তু বেশি কথা বলতে পারবো না, অল্প অল্প শেয়ার করবো তোমাদের সাথে। কারণ একটা কিরম একটা লাগে যেন সবার সামনে ভিডিও ক্যামেরা বার করে একটু শ্যুট করা। জানি এখন হয়তো নতুন নতুন তাই এরকম হচ্ছে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই আমি যখনই ব্লগ করবো দেখতে পাবে হয় এই রুমটার ভেতর আমি করবো, আর না হয় ছদ্দি বদ্দির সামনে বা আমার ফ্যামিলির কারোর সামনে, যাদের সামনে আমি শাই ফিল করি না, তো তোমরা এদের মধ্যেই আমাকে দেখতে পাবে। আর জাস্ট একটু ক্লিপ ক্লিপ নেবো, তারপর পরে ভয়েস দিয়ে দেবো, তো এরকমই আমার ব্লগ দেখতে পাও। কারণ আমি আর প্রচণ্ড লজ্জা করে এরকম সবার সামনে ক্যামেরা বের করে কিছু বলার সাহসই পাই না আমি। তো চলো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই আবার কথা হবে। তো চলো এখন ফ্রেশ হতে যাওয়া যাক। কালকে ব্লগটা আমার এন্ড করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।